वेलकम टू साइंस गामा আশা করি তোমরা ভালোই আছো তো আজকে আমাদের টপিক নিয়ে আলোচনা করা যাক এখন আমরা ক্লাস 7 এর গণিত প্রভা উসে দেখি 1.2 পৃষ্ঠা নম্বর 10 এর যে সমস্ত অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করব আর যারা এখনো আমার এই চ্যানেলে নতুন তাদেরকে বলছি এই বাকি অঙ্কগুলো দেখানোর জন্য তোমরা দেখো ভিডিও ডেসক্রিপশনে লিংক দেয়া আছে অথবা তোমরা চ্যানেলে গিয়ে চ্যানেল প্লে লিস্টে দেখো তোমাদের সম্পূর্ণ অঙ্ক করা আছে তো চলো শুরু করি এখন একের দাগের একটা কি বলছো দেখো 2 টাকার 12 পূর্ণ 1/2% সমান কত পয়সা দেখি তাহলে লিখো আগে করবে কিনা 2 টাকা এটাকে পয়সায় ভাঙবো তাহলে লিখছি 2 টাকা 2 টাকা সমান আমরা কি লিখতে পারি না 2 গুণিত 100 পয়সা সমান 200 পয়সা এবার কি বলছে দেখো এর 12 পূর্ণ 1/2% তাহলে আগে পূর্ণটা ভাঙবো তাহলে লিখো 12 পূর্ণ 1/2 সমান 12 দুগুণে কত 24 আর 24 একে যোগ করলে 25 তাহলে 25 এর 2 পূর্ণটা ভাঙতে পারলাম এবার কি লিখবো যে 2 টাকার 12 পূর্ণ 1/2% লিখবো অতএব 2 টাকার 12 পূর্ণ 1/2% সমান 2 টাকা সমান আমরা বের করছি 200 পয়সা তাহলে 200 গুণিত 12 পূর্ণ 1/2 মানে কত হয়েছে 25/2 এবার দেখো এখানে একটা কি আছে পার্সেন্টেজে বের করতে বলেছে সেই জন্য আর একটা এখানে করব পার্সেন্টেজের জন্য 100 গুণ করব তাহলে গুণিত 100 এবার কাটাকাটি করব দেখো 100 দুগুণে 200 আর এখানে 200 তাহলে এটা কেটে গেল সমান আমরা কত পেলাম 25 অর্থাৎ 2 টাকা 12 পূর্ণ 1/2% সমান 25 পয়সা এখানে একটা পয়সা লিখতে হতো এত পয়সা সমান 25 পয়সা এরপর 2 এর দাগেরটা কি বলছে দেখো 840 গ্রামের 30% কত গ্রাম দেখি তাহলে কি লিখবো 840 গ্রামের 30% গ্রামের 30% সমান 840 গুণিত 30% মানে 30 এর 100 তাহলে শূন্য একটা এখানে কাটলো আর একটা শূন্য এর সাথে কাটলো তাহলে 84 গুণিত 3 পাচ্ছি এত গ্রাম গ্রামগুলো আগে লিখতে হবে হ্যাঁ এত গ্রাম সমান তাহলে এখানে কত পাচ্ছি 84 গুণিত 3 গ্রাম সমান 84 কে 3 দিয়ে গুণ করলে আমরা কত পাবো না 252 গ্রাম তোমরা গুণটা মুখে মুখে না পারলে পাশে এইভাবে করে দেখবে 84 3 এভাবে গুণ করে আগে এখানটা করলে তারপর এখানে লিখতে পারো অ্যানসার এরপর তিনের দাগেরটা কি আছে দেখো 25 টাকার 80% 25 টাকার 8% সমান কত টাকা দেখি তাহলে লিখো 25 টাকার 8% 25 টাকার 8% সমান 25 গুণিত 8% মানে 8 এর 100 টাকা সমান এটা গুণ করলে কত পাচ্ছি আমরা 2 পাচ্ছি 2 টাকা কাটাকাটি করবে কাটাকাটি বুঝতে পারছো না দেখো 4 25 100 4 2 8 তাহলে 2 টাকা এরপর চারের দাগেরটা 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত দেখি তাহলে লেখো আগে যে 5 কিলোগ্রাম সমান কত গ্রাম এটাকে আমরা করে নেব তাহলে 5 কিলোগ্রাম
সমান দেখো তোমাদের মনে আছে কি না সেজন্য লিখে দিচ্ছি কিলোগ্রাম অর্থাৎ কিগ্রা হেগ্রা ডেকাগ্রা গ্রা ডেসিগ্রা সেন্টিগ্রা মিলিগ্রা তাই তো এবার দেখো মিলিগ্রা এটা হ্যাঁ তাহলে কিলো কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম কত দিয়েছে এখানে পাঁচ কিলোগ্রাম তাহলে পাঁচ কিলোগ্রাম থেকে আমরা কিসে করতে চাইছি গ্রামে করতে চাইছি তাহলে কটা শূন্য বসাবো গ্রামকে গেলে তিনটে বসাতে হচ্ছে তাই না তাহলে আমরা পাঁচ কিলোগ্রাম সমান লিখবো যে পাঁচ গুণিত একবারে পাঁচ হাজার গ্রাম লিখতে পারি বা আমরা এটা এভাবে করতে পারি যে পাঁচ গুণিত এক দুই তিন হাজার গ্রাম সমান পাঁচ হাজার গ্রাম এটা হলো এবার লিখব যে পাঁচ হাজার গ্রামের মধ্যে পঞ্চান্ন গ্রাম কোশ্চেনটা কি ছিল যে পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলোগ্রামে শতকরা কত দেখি শতকরা মানে কি একশো তাই তো তাহলে পাঁচ হাজার গ্রামের মধ্যে আছে পঞ্চান্ন গ্রাম একই কত একশোই কত তাহলে লিখছি আমরা দেখো পাঁচ হাজার গ্রামের মধ্যে পঞ্চান্ন গ্রাম এক গ্রামের মধ্যে কত হবে পঞ্চান্ন বাই পাঁচ হাজার গ্রাম শতকরা বলেছে মানে একশো একশো গ্রামের মধ্যে পঞ্চান্ন নিচে কত আছে পাঁচ হাজার গুণিত একশো এবার শূন্যগুলো কাটো একটা দুটো একটা দুটো তাহলে উপরে পঞ্চান্ন নিচে আছে পঞ্চাশ যতক্ষণ কাটাকাটি যাবে করো আগে পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ দশে পঞ্চাশ এত গ্রাম সমান এগারোর দশ গ্রাম এগারো দশকে ভাগ করলে কত হবে এক পূর্ণ একের দশ করেও দেখাতে পারো দশকে ভাগ করছি এগারো দিয়ে তাহলে দশ এককে দশ বিয়োগ করলে এখানে এক তাহলে এক পূর্ণ একের দশ সমান এক পূর্ণ একের দশ গ্রাম তাহলে অ্যান্সারটা তো লিখবে যে পঞ্চান্ন গ্রাম অতএব পঞ্চান্ন গ্রাম কমা দিয়ে পাঁচ কিলোগ্রামের পাঁচ কিলোগ্রামের শতকরা এক পূর্ণ একের দশ এটা অ্যান্সার এরপর পাঁচের দাগেরটা পাঁচের দাগেরটা কি আছে দেখো এক দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার শতকরা কত দেখি তাহলে লিখব পাঁচ টাকার এক দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার এক দশমিক দুই পাঁচ টাকা এক টাকা তাহলে কত তাহলে এক টাকার কত হবে এটা এক দশমিক দুই পাঁচ ভাজিত পাঁচ টাকা শতকরা মানে একশো টাকার বের করতে হবে তাহলে একশো টাকার এটা তাহলে কত হবে এটার সঙ্গে একশো গুণ হবে এক দশমিক দুই পাঁচ ডিভাইডেড বাই পাঁচ ইন্টু হান্ড্রেড এত টাকা এবার কাটাকাটি করো পাঁচ দিয়ে এটা কাটাকাটি যাবে দেখতে পাচ্ছ বা এটার সঙ্গে কাটাকাটি করলে তাও করতে পারবে আমরা দেখো দশমিক দুটো তুলোর জন্য এটাই করলে সুবিধা তাহলে পাঁচ পঁচিশশো একশো পঁচিশ দশমিকটা কোথায় হবে দেখো দশমিকের পর দুটো সংখ্যা মানে এখানেও এটা হবে এবার দশমিক দুই পাঁচ সমান কত পেলাম দশমিক দুই পাঁচ ইন্টু হান্ড্রেড তার মানে এটা কি দুটো শূন্য আছে মানে দশমিকটা উঠে যাবে সমান পঁচিশ টাকা তাহলে লিখবে অতএব এক দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার শতকরা পঁচিশ অতএব এক দশমিক দুই পাঁচ টাকা কমা দিয়ে পাঁচ টাকার
শতকরা ২৫ এটা অ্যান্সার। এরপর ৬টা ১৬ লিটার হাজার লিটারের শতকরা কত দেখি, তাহলে কি লিখবো না, হাজার লিটারের ১৬ লিটার, হাজার লিটারের ১৬ লিটার, এক লিটারের তাহলে কত, ১৬ বাই হাজার লিটার, শতকরা বলেছে মানে কত করবো, ১০০ই, ১০০ লিটারের কত হবে এটা, এটার সঙ্গে ১০০ গুণ করবো, ১৬ বাই হাজার গুণিত ১০০, দুটো শূন্য কাটলো, আর এখানে একটা শূন্যের জন্য এখানে একটা দশমিক হবে, এত লিটার সমান ১.৬ লিটার। তাহলে অ্যান্সারটা আমাদের লিখতে হবে, অতএব ১৬ লিটার, ১৬ লিটার কমা দিয়ে হাজার লিটারের শতকরা ১.৬, এটা অ্যান্সার। এরপর দুইয়ের দাগেরটা, দুইয়ের দাগেরটা কি আছে দেখো, একটি বাড়ির একের পাঁচ অংশ রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে হিসেব করি, তাহলে একের পাঁচ অংশ বলেছে রং করা হয়ে গেছে, শতকরা কত বাকি আছে চেয়েছে, তাহলে একের পাঁচ মানে কি করবো দেখো, একের পাঁচ গুণিত ১০০ সমান আমরা কত হবো না, ৫ কুড়িংশ সমান ২০, তাহলে বাকি আছে কত পাবো, মোট যদি ১০০ ভাগ হয় তাহলে মোট ১০০ ভাগ, শতকরা মানে কি মোট ১০০ ভাগ, ১০০ ভাগের একের পাঁচ ভাগ মানে ২০ ভাগ, এটা ভাষা দিয়ে তোমরা এরকম ডিরেক্টলি না করে এটাও লিখতে পারতে যে ১০০ ভাগের, ১০০ ভাগের একের পাঁচ ভাগ সমান ১০০ গুণিত একের পাঁচ সমান ২০ ভাগ, মানে এরকম সরাসরি না লিখে দিয়ে এই ভাষাটাও লিখতে পারো। হ্যাঁ, এবার কি লিখবো, অতএব বাকি আছে, বাকি আছে সমান মোট কত ১০০ ভাগ, তার মধ্যে ২০ ভাগ এটা মাইনাস ২০, ২০ ভাগ হয়েছে, একের পাঁচ অংশ তো রং করা হয়েছে মানে ২০ ভাগ রং করা হয়েছে, তাহলে ১০০ মাইনাস ২০ সমান ৮০, তার মানে ৮০ শতকরা ৮০ রং করা বাকি আছে, অতএব বাড়িটির, বাড়িটির শতকরা ৮০ ভাগ রং করা বাকি আছে, এটা অ্যান্সার। এরপর তিনের দাগেরটা কি আছে দেখো, নূরজাহানের শ্রেণীতে ৩০% ছাত্রী আছে, শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা ৬০ জন, হিসেব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে, তাহলে এই ৩০% ছাত্রী আছে মানে মোট যে ছাত্রছাত্রী তার ৩০% হচ্ছে ছাত্রী আছে, তাহলে লিখব মোট ছাত্রছাত্রীর ৩০%, মোট ছাত্র ছাত্রীর ৩০% সমান দেখো মোট ছাত্রছাত্রী কত বলেছে, মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে ৬০ জন, তাহলে ৬০ গুণিত ৩০-এর ১০০, দুটো শূন্য কেটে গেল, ৩-৬ গুণ করলে কত সমান ১৮ পাচ্ছি। এবার শ্রেণীতে মোট ছাত্র আছে তাহলে কতজন, ১৮ জন, ছাত্রী আছে ৩০% ছাত্র বলছে, মোট ছাত্র ছাত্রী ৩০% মানে ১৮ জন পেলাম, আর ৩০% কি বলেছে কোশ্চেনে, ৩০% ছাত্রী আছে, আর ৩০% ছাত্রী হলে ১৮ জন বেড়াচ্ছে, তাহলে লিখবে শ্রেণীতে মোট ছাত্রী আছে
18 জন কারণ 30% তো ছাত্রী ছিল 60 জনে 30% তাহলে 18 জন বেরালো তাহলে অ্যানসারটা চেয়েছে কতজন ছাত্র আছে শ্রেণীতে মোট ছাত্র আছে তাহলে কত মোট 60 জন ছিল সেই থেকে 18 বিয়োগ করো সমান 42 জন তাহলে এটা লিখো অতএব নূরজাহানের শ্রেণীতে মোট 42 জন ছাত্র আছে এটা অ্যানসার এরপর চায়ের দাগেরটা 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40% ওই মিশ্র সারে কোন কোন সার কত কিগ্রা আছে হিসেব করে লিখি তাহলে কি লিখবে না 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া আছে 60% ইউরিয়া আছে 60% তাহলে 120 কিগ্রার 60% মানে কত বের করব তাহলে অতএব 120 কিগ্রার 60% সমান 120 গুণিত 60/100 তাহলে দুটো শূন্য কেটে গেল সমান 12 গুণিত 6 6 12 72 এত কিগ্রা আবার কি বলেছে দেখো 120 কিগ্রা মিশ্র সারে পটাশ আছে 40% 120 কিগ্রা মিশ্র সারে পটাশ আছে 40% অতএব 120 কিগ্রার 40% সমান 120 গুণিত 40/100 নিচে দুটো উপরে দুটো শূন্য কেটে গেল সমান 12 গুণিত 4 4 12 48 কিগ্রা তাহলে অ্যান্সারটা লিখবে অতএব ওই মিশ্র সারে ইউরিয়া আছে 72 কিগ্রা এবং পটাশ আছে 48 কিগ্রা অতএব ওই মিশ্র সারে ইউরিয়া আছে কিগ্রা এবং পটাশ আছে 48 কিগ্রা এটা অ্যান্সার এরপর পাঁচের দাগেরটা কি আছে দেখো আমার স্কুলের খাতার দাম 10 টাকা এখনো সেই খাতা আমি 12 টাকায় কিনি হিসেব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে তাহলে খাতার দাম কত বেড়েছে ছিল 12 টাকা 10 টাকা ছিল 12 টাকা হয়েছে মানে 2 টাকা বেড়েছে তাহলে লিখো খাতার দাম বেড়েছে খাতার দাম বেড়েছে 12 - 10 টাকা সমান 2 টাকা এবার শতকরা কি বেড়েছে সেটা তোমাদের হিসেব করতে বলেছে তাহলে খাতার দাম 10 টাকা থেকে বেড়ে ক টাকা হয়েছে বেড়েছে ক টাকা 2 টাকা বেড়েছে তাহলে 1 টাকায় কত বাড়ছে আর 100 টাকায় কত বাড়ছে তোমাদের বের করতে হবে তাহলে লিখবে খাতার দাম দশ টাকায় বাড়ে 2 টাকা
খাতার দাম এক টাকায় বাড়ে দুইয়ের দশ টাকা, খাতার দাম একশো টাকায় বাড়ে দুইয়ের দশ গুণিত একশো টাকা, তাহলে দশ দশকে শ, বা একটা করে শূন্য কেটে দাও, দশ থাকছে পড়ে, তাহলে দশ দুয়ে গুণ করলে কত হচ্ছে কুড়ি টাকা। তো অ্যান্সারটা লিখবে অতএব খাতার দাম, অতএব খাতার দাম শতকরা একশো টাকায় বাড়া মানে শতকরা বেড়েছে, শতকরা কুড়ি টাকা বেড়েছে, এটা অ্যান্সার। এরপর ছয়ের দাগেরটা, ছয়ের দাগেরটা কি আছে দেখো, সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে চার টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে ওই দূরত্ব যেতে ছ টাকা বাস ভাড়া দিতে হয়, বাস ভাড়া শতকরা কত বেড়েছে। তাহলে দেখো বাস ভাড়া বেড়েছে ক টাকা, আগে ছিল চার টাকা এখন ছ টাকা হয়েছে, তার মানে দু টাকা বেড়েছে, তাহলে লিখবো বাস ভাড়া বেড়েছে ছয়, সিক্স মাইনাস ফোর টাকা সমান টাকা, তাহলে বাস ভাড়া চার টাকা থেকে বেড়েছে বা চার টাকায় বেড়েছে দু টাকা, একে কত একশোই কত। বাস ভাড়া চার টাকায় বেড়েছে দু টাকা, এক টাকায় বেড়েছে তাহলে কত দুইয়ের চার টাকা, একশো টাকায় কত বেড়েছে দুইয়ের চার গুণিত একশো টাকা, চার পঁচিশ শ, তাহলে পঁচিশ গুণিত দুই সমান পঞ্চাশ টাকা, তাহলে কি লিখবো অ্যান্সারটা, অতএব বাস ভাড়া শতকরা পঞ্চাশ টাকা বেড়েছে, অতএব এটা অ্যান্সার। এরপর সাতের দাগেরটা কি আছে দেখো, চিনির দাম বাড়ার জন্য আগে একশো পঁচিশ টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখনো একশো পঞ্চাশ টাকায় সেই পরিমাণ চিনি কিনি, তাহলে একশো পঁচিশ টাকার চিনিটা এখন একশো পঞ্চাশ টাকায় কিনছো, তাহলে এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসেব করে দেখি, তাহলে কি লিখবো না, চিনির দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে, এখন কত দাম একশো পঞ্চাশ টাকা, আগে কত কিনতে, আগে কিনতে একশো পঁচিশ টাকায় সমান, এটা বিয়োগ করলে কত পাচ্ছ না পঁচিশ টাকা, তাহলে দাম পঁচিশ টাকা বেড়েছে, এবার শতকরা কত বেড়েছে তোমাদেরকে বের করতে হবে, লিখো চিনির দাম একশো পঁচিশ টাকা, টাকায় বা টাকা থেকে বাড়ে পঁচিশ টাকা, এক টাকায় বাড়ে পঁচিশ বাই একশো পঁচিশ টাকা, এবারে হচ্ছে চিনির দাম একশো টাকায় বাড়ে পঁচিশ বাই একশো পঁচিশ গুণিত একশো টাকা, এবার কাটাকাটি করবে, কাটাকাটি করলে কত পাচ্ছ দেখো, পাঁচ পঁচিশ একশো পঁচিশ, পাঁচ কুড়ি শ, তাহলে সমান পেলাম কুড়ি টাকা, তার অ্যান্সারটা লিখব অতএব এখন চিনির দাম শতকরা
कूड़ी टाका बेड़े आंसर पर आटेर दागेर टा कि आछे देखो रेजिना एक दिने 90 टी अंक कषेछे शेफाली ओई समये 65 टी अंक करेछे তাহলে দেখো রেজিনা একদিনে 90 টি করেছে আর শেফালি ওই সময় মানে ওই একদিনে 65 টি অঙ্ক করেছে তাহলে ওই সময়ে রেজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে শেফালি ওই সময়ে রেজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে হিসাব করে দেখি তাহলে ফার্স্ট বেসটা করছি তাহলে রেজিনা বেশি অঙ্ক করেছে কটা 90 টা করেছে 65 টা করেছে বিয়োগ করলে পেয়ে যাব তাহলে রেজিনা বেশি অঙ্ক করেছে रेजिना बेसी अंको करे छे समान 90 माइनस 65 टी समान डबी को ले कत पाच्छो ना 25 टी तले 25 टी अंको बेसी करे छे तले 25 टी अंको बेसी करे छे आर शेफाली कत करे छेलो 65 टा তাহলে 65টা থেকে এ 25টা বেশি করেছে তাই না তাহলে একে কত আর 100 এ কত লিখব রেজিনা শেফালির 65 টি অঙ্ক থেকে বেশি করেছে পঁচিশটি রেজিনা শেফালির একটি অঙ্ক থেকে বেশি করেছে 25/65টি এবার রেজিনা শেফালির 100টি অঙ্ক থেকে বেশি করেছে 25/65 গুণিত 100টি ওর কাটাকাটি করো 5 একে 5 5 তে রং 65 5 কুড়ি 100 দেখো আর কাটাকাটি কোনো কি যাবে আর কাটাকাটি যাচ্ছে না রূপটা গুণ করলে কত পাবে 25 দুকেনে 50 অর্থাৎ 500 সমান 500 ডিভাইডেড বাই 13 এটাকে যদি পূর্ণ ভাঙো ভাগ করবে ভাগ করলে এটা পাবে 38 পূর্ণ 6 এর 13 38 পূর্ণ 6 এর 13 তাহলে এতটি ভাগটা নিচে তোমরা করতে পারবে 500 কে 13 দিয়ে ভাগ করবে তাহলে ভাগফল 13 পাবে আর ভাগশেষ 6 পাবে তাহলে 38 পূর্ণ 6 এর 13 ট্রান্সারটা লিখো তে রেজিনা শেফালির থেকে শতকরা এতটি বেশি অঙ্ক করেছে শতকরা 38 পূর্ণ 6/13 টি বেশি অঙ্ক করেছে বা কষেছে এটা হলো একটা উত্তর এবার আবার আছে যে কটা কম কষেছে তাহলে লিখব রেজিনা শেফালির 90 টি অঙ্ক থেকে কম করেছে 25 টা তাই তো রেজিনা 25 টা 90 টা করেছিল আর শেফালি করেছিল 65 টা তাহলে কম কটা করেছে রেজিনার থেকে 25 টা কম করেছে সেটা লিখব শেফালি শেফালী রেজিনার 90টি অঙ্ক থেকে কম করেছে 25টি শেফালী রেজিনার একটি অঙ্ক থেকে কম করেছে 65/90টি এবার 100 কত তাহলে শেফালি রেজিনার 100টি অঙ্ক থেকে কম করেছে
এর সাথে 100 গুণ করব 25 বাই 90 গুণিত 100 টি তাহলে দেখো আগে একটা শূন্য কাটছে আর কি কোনো কাটাকাটি যাবে আর কোনো কাটাকাটি যাবে না তাহলে উপরটাতে পাচ্ছি 25 গুণিত 10 মানে 250 আর নিচে পাচ্ছি 9 সমান এত টি এটাকে যদি তোমরা ভাগ করো ভাগ করলে ভাগফলটা পাবে 27 আর ভাগশেষটা পাবে 7 তার মানে আমরা বলতে পারি 27 পূর্ণ 7 এর 9 এত টি তাহলে লিখবো অতএব শেফালী রেজিনার থেকে অতএব শেফালী রেজিনার থেকে শতকরা 27 পূর্ণ 7 এর 9 টি অঙ্ক কম করেছে এটা অ্যানসার এরপর 9 এর দাগেরটা 9 এর দাগেরটা কি আছে দেখো সুভাষ বাবু তার মাসিক আয়ের 66.23% খরচ করেন তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে হিসেব করি দেখো তাহলে সে মাসে খরচ করছে কত না 3250 টাকা খরচ করছে আর এখানে বলা আছে যে মাসিক আয়ের 66.23% খরচ করে যেই মোট সে আয়টা করে ইনকাম করে তার 66.23% সে খরচ করে দেয় মানে 3250 টাকা সে খরচ করে তাহলে আমরা কি লিখছি দেখো সুহাস বাবু তার মাসিক আয়ের পূর্ণটা ভাঙব সুহাস বাবু তার মাসিক আয়ের 66.23% এই পূর্ণটা ভাঙতে হবে দেখো 66 তিন গুণ করলে কত হয় 318 ওয়াট 1 318 একে 19 198 আর দুই যোগ করলে 200 তাহলে 203 এত পার্সেন্ট খরচ করেন তাহলে দেখো এটা কিন্তু পার্সেন্ট আছে মানে কি শতকরা তার মানে খরচটা যদি 200/3 টাকা খরচ হয় তাহলে কিন্তু তার আয় হয় কিন্তু 100 টাকা পার্সেন্ট মানে কি শতকরা মানে 100 হবে তাই তো তার মানে 200/3 টাকা তার খরচ হলে আয়টা হচ্ছে 100 টাকা এটা কিন্তু বুঝতে হবে তাহলে আমরা লিখব সুভাষ বাবু সুভাষ বাবু 200/3 টাকা মাসে খরচ করলে খরচ করলে তার আয় হয় 100 টাকা এবারে 1 টাকা খরচ করলে কত হয় সুভাষ বাবু 1 টাকা মাসে খরচ করলে তার আয় হয় তাহলে 1 টাকা খরচ করলে কত হবে 100/200/3 100/200/3 টাকা তাহলে 100/200/3 তার মানে কি এটা ভাগ থেকে গুণ করলে কি হয় উল্টে যায় তাহলে এটা বলতে পারি সমান 100 গুণিত 3/200 200/3 ছিল ভাগ থেকে গুণ হলে উল্টে যাবে অর্থাৎ 3/200 হয়ে গেল তো টাকা এবার দেখো তার মাসিক খরচ দেওয়া ছিল 3250 টাকা তাহলে সুহাস বাবু 3250 টাকা মাসে খরচ করলে তার আয় হয় তাহলে কত পাবো 100 গুণিত 3/200 ছিল এটা গুণিত আবার 3250 এত টাকা এবার কাটাকাটি করো
দুটো শূন্য কেটে গেল। এবার দুই দিয়ে এটাকে কাটাকাটি করো, দুই একে দুই, দুই ছয়ে বারো, দুই দুয়ে চার, দুই পাঁচে দশ, ষোলোশো পঁচিশ টাকা। তাহলে এটা লিখো সমান তিন গুণিত ষোলোশো পঁচিশ। তোমরা গুণটা নিজেরা করে দেখবে, গুণটা করলে তোমরা পাবে, গুণটা অবশ্যই কিন্তু করবে, হ্যাঁ, তাহলে গুণটা করলে তোমরা পাবে চার হাজার আটশো পঁচাত্তর। চার হাজার আটশো পঁচাত্তর টাকা। তাহলে কি লিখবো, অতএব সুহাস বাবুর মাসিক আয় সুহাস বাবুর মাসিক আয় চার হাজার আটশো পঁচাত্তর টাকা। এটা অ্যান্সার। এরপর দশের দাগেরটা কি বলেছে দেখো, নিচের মোট ছোট ঘরগুলির দশ পার্সেন্ট ঘরে লাল ও চল্লিশ পার্সেন্ট ঘরে হলুদ রং দি। দেখো কিন্তু কোশ্চেনে বলেছে মোট মোট ঘরে, তাহলে মোট ঘর কটা আছে আগে গুণো, মোট ঘর তোমরা গুনলে পাচ্ছ দেখো কুড়িটা ঘর আছে। তাহলে লিখো মোট ঘর আছে, মোট ঘর আছে কুড়িটি। তাহলে মোট ঘরের দশ পার্সেন্ট মানে কুড়ি ঘরের দশ পার্সেন্ট সমান কত, কুড়ি বাই দশের কুড়ি গুণিত দশ বাই একশো। তাহলে লিখো মোট ঘরের দশ পার্সেন্ট সমান মোট ঘর কত না, কুড়ি গুণিত দশ পার্সেন্ট মানে দশ বাই একশো সমান এখানে একটা শূন্য কেটে গেল, তাহলে পাচ্ছ দুই। আবার লিখব মোট ঘরের, দেখো দশ পার্সেন্টে কি করেছিল লাল রং করেছিল, আর চল্লিশ পার্সেন্টে কি করেছিল হলুদ রং, তার মানে দুটো ঘর লাল রং করছো। আর এরপরে আমরা বের করছি চল্লিশ পার্সেন্ট হলুদ, তাহলে মোট ঘরের চল্লিশ পার্সেন্ট সমান মোট ঘরের সংখ্যা কুড়ি গুণিত চল্লিশ পার্সেন্ট মানে চল্লিশ বাই একশো। একই রকম ভাবে কেটে গেল শূন্যগুলো, তাহলে চার দুয়ে আট, তার মানে আমরা দুটো ঘর লাল আর আটটা ঘর হলুদ রং করব। তাহলে কি লিখবো, অতএব দুটি ঘর, দুটি ঘর লাল রং দেয়া হবে ও আটটি ঘর হলুদ রং দেয়া হবে, ও আটটি ঘর হলুদ রং দেওয়া হবে। এবার তোমরা রং করো, দেখো তোমাদের রংটা কিভাবে করতে হবে ছবিটা দিয়েছি দেখে নাও। আর আজকে আমার এই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকো, ধন্যবাদ।